আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। যারা রামের জন্মতিথি, নক্ষত্র, জন্মস্থান ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ জানেন, তাদের নিজেদের জন্মদিন নিয়ে মেলা গোলযোগ। কেবল কি জন্মদিন, নিজের জীবনী ইত্যাদি তো বছর সাল এসব ঘেঁটে ঘ। ধরুন আমাদের নরেন্দ্র মোদী কথা, যিনি সারা দেশের মানুষের কাছ থেকে জন্মের কাগজ চান। তোর আছে তো তোর বাবারটা দেখা, এরকম চলছে। সেই তার জন্মদিন দুটো। এখন জানা গেল দিলীপ ঘোষের জন্মদিনও দুটো। এরকম কি কেবল ওনাদেরই, আর কারণ নয়? তা কেন? যাদের বয়স এখন পঞ্চাশের ওপরে, তাদের এক বিরাট অংশের মানুষজনের দুখানা জন্মদিন থাকাটা খুব স্বাভাবিক। পুষ্টিতে একরকম, স্কুলে আরেক রকম, এরকম হামেশাই পাবেন। কিন্তু তারা এগুলো নিয়ে চিন্তিত নন। নন এন্টিটি, যাদের সেই অর্থে অস্তিত্বই নেই বা অস্তিত্ব সংকটে, সারাটা দিন চলে যায় পেটের সংস্থান করতে করতে, তাদের জন্মদিন নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? কিন্তু যাদের সেসব প্রচুর আছে, তাদের এসব একটার বদলে পাঁচ সাতটা থাকাটাও জায়েজ, থাকাটাই উচিত। জন্মদিন হলেই ফুর্তি ডট কম। ধরুন আমাদের রাজপুত্র অনন্ত আম্বানির কথা, আজ থেকে ৩০ বছর পরে কেউ শুধলো, ভায়া বিয়েটা কবে করেছিলে? সহজ জবাব, ২০২৪। সারা বছরই তো বিয়েই করেছিলাম। ঠাট্টা থাক, মোদিজির দুটো জন্মদিন, আর তার ছোট্টবেলার জীবনী বয়সের বিষম গোলমালের কথা তো জানতাম। এখন তার সঙ্গে জুড়েছে দিলীপ ঘোষের নাম, কারণ ১ আগস্ট দিলীপ ঘোষ গেলেন বিধানসভায়। সেখানে কেক কেটে হিন্দু মতে, মানে বিশুদ্ধ হিন্দু শাস্ত্র মতে কি কেক কাটা হয় জানি না, কিন্তু ওখানে কেক কেটে দিলীপবাবুর জন্মদিন পালন হওয়ার পরেই ভাইরাল হলো নির্বাচনের সময়ে ভাইরাল হওয়া দিলীপ ঘোষের আরেক জন্মদিন পালনের এবং সেই কেক কাটার ছবি। কিন্তু সেটা ছিল ১৯শে এপ্রিল। তাই লেখাকা লাভ কার? যারা কেক খেলো তাদের, নাকি যার জন্মদিনে কেক কাটা হলো তার? সেটাই বিষয় আজকে। মোদি দিলীপ ঘোষের জন্মদিন কটা? ভারতে বয়স্ক মানুষদের সাধারণত দুটো জন্মদিন থাকে, একটি তিথি নক্ষত্র মেনে আর একটা আনুষ্ঠানিকভাবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রীও তার ব্যতিক্রম নয়। এবার সেই তালিকায় নয়া সংযোজন বিজেপি নেতা দিলীপ ঘোষ। লোকসভা ভোটের আগে প্রচারে জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। তার প্রায় ৩.৫ মাস পর বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে কেক কেটে জন্মদিন পালন করতে দেখা যায় তাকে। সেখানে দিলীপ ঘোষকে মিষ্টি খাইয়ে দিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কেউ কেউ তিথি ও তারিখের দোহাই দিলেও তাতে ৩ মাসের পার্থক্য থাকাটা অবিশ্বাস্য। তবে কি এই জন্মদিন পালন রাজনৈতিক উদ্দেশ্য? জন্মদিনের নামে আদতে শুভেন্দু দিলীপের সম্পর্কের সমীকরণ বদলানোর চেষ্টা করছে শীর্ষ নেতৃত্ব। শুভেন্দু দিলীপকে কাছাকাছি আনতে পারলে আখেরে লাভ হবে বঙ্গ বিজেপিরই, এমনই মনে করছে রাজনৈতিক মহল। তাই জন্মদিনের নামে রাজনীতি নাকি রাজনীতির জন্য জন্মদিন পালন, তা অবশ্য জানাবে সময়ই। আগেই বলেছি, আমজনতার একটা সময় পর্যন্ত হসপিটাল, বার্থ সার্টিফিকেট না থাকার ফলে এসব গণ্ডগোল হতো, মানে স্কুল থেকেই আরেকটা আলাদা জন্মদিন হতো। কিন্তু মোদিজিরটা তেমন নয়। ওনার ক্লাস ১২ পর্যন্ত জন্মদিন ছিল ২৯শে আগস্ট ১৯৫৯। তারপর আর কোনো শিক্ষাগত যোগ্যতার কাগজ ইত্যাদিতে তার জন্মের তারিখ লেখা নেই। অমন যে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের সার্টিফিকেট সেখানেও নেই। আবার কবে পাওয়া গেল? যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন, সেখানে কাগজে দেখা যাচ্ছে যে জন্মদিন ১৯৫০ এর ১৭ই সেপ্টেম্বর। এক বছর কমে গেছে বয়স। এর মধ্যে ওনার কথা অনুযায়ী ওনার বাবা বেঁচে নেই, তাহলে করলোটাকে? উনি তো তখন চা বিক্রি করতে, সন্ন্যাসী হতে হতে, আরএসএসের প্রচারক হয়ে পাসপোর্ট নিয়ে আমেরিকা ঘুরে এসেছেন। সেখানে বয়স কমে গেল কী করে? জানতে চেয়েছিলেন একজন আরটিআই করে। জানানো হয়েছে এগুলো নাকি নেহাতি ব্যক্তিগত ব্যাপার, জানানো যাবে না। এবং দিলীপ ঘোষ নির্বাচনের সময় বর্ধমানের ছবি, কেক কাটছেন, হাসিমুখ, বধাই হো টাইপস। কিন্তু তারিখ হলো ১৯শে এপ্রিল, আবার ১ আগস্ট। সেই একই দিলীপ ঘোষের জন্মদিন, সেই একই কেক কাটিং। এবারে দিলীপ ঘোষ এবং শুভেন্দু একে অন্যের মুখে কেক গুঁজে দিচ্ছেন, আবার সেই দুটো জন্মদিনের গেরো। তো ওনার মানে দিলুদার অনুগামীরা জানিয়েছেন, আসলে তিথি অনুযায়ী দিলুদার জন্ম ৫ই বৈশাখ, কিন্তু বাংলা আর ইংরেজি তারিখে তো গণ্ডগোল হয়। এবারে সেই ৫ই বৈশাখ পড়েছিল ১৯শে এপ্রিল, আর ইংরেজি জন্ম তারিখ হলো ১ আগস্ট। তাহলে বলি, ওনার জন্ম তারিখ যদি একটাই হয় এবং সেটা যদি ৫ই বৈশাখ হয়,
তাহলে ইংরেজিতে সেটা ওই এপ্রিল মের মধ্যেই ঘুরবে, ছিটকে এসে জুন পেরিয়ে জুলাই হবার কোনো চান্সই নেই। আসলে ভোটের সময় প্রচারের দরকার ছিল, করেছেন, এখন ওপর থেকে চাপ এসেছে তাই আবার কেক খাওয়ানো চলছে। ওই যে বললাম, বড় লোকেদের আর বড় বড় লোকেদের জন্ম, বিয়ে, মৃত্যুর আলাদা তারিখ থাকতেই পারে, আর তার পেছনে আসলে নির্দিষ্ট কারণও থাকে। আমরা আমাদের দর্শকদের সোজা প্রশ্নই করেছিলাম, দিলু ঘোষের জন্মদিন বাংলায় 5ই বৈশাখ, যা এবারে 19শে এপ্রিল। আবার আরেকটা জন্মদিন হলো 1লা আগস্ট, কোন দিনে ওনাকে শুভ জন্মদিন বলবেন? শুনুন মানুষজন কি বলছে। প্রথমত আমরা কোনোদিন শুনিনি যে একটা মানুষের 2 মাস বা 3 মাস অন্তর জন্মদিন পালন হয়। হ্যাঁ, একদিন পরপর 2 দিন হতে পারে, কিন্তু 3-4 মাস অন্তর জন্মদিন পালন হয় শুনিনি প্রথমত। দিলীপ ঘোষের জন্মদিন কোনটা সঠিক সে তো আমার জানা নেই, কারণ উনি তো আর রবীন্দ্রনাথ বা আচার্য জগদীশ চন্দ্র বসুর মতন বিখ্যাত ব্যক্তিত্ব নন। হঠাৎ করে একটা জন্মদিন পালন, এটা প্রমাণ করে যে এটা তার দলের অভ্যন্তরীণ ব্যাপার এবং এটা অবশ্যই একটা ড্যামেজ কন্ট্রোলের পদক্ষেপ। তো মানুষের একটাই জন্মদিন হয়, যে কোনো একটাই দিন হবে জন্মদিন পালন করা উচিত। উনি 3টে করছেন, তাহলে উনিই বলতে পারবেন ওনার অ্যাকচুয়ালি জন্মদিন কোনটা। নিজের জন্মদিনই বছরে 2 বা 3 বার করে পালন করে সেলিব্রেট করছে, যে হারে ওদের বাংলার মানুষ ওদেরকে হারিয়েছে, এখন তো নতুন কিছু সেলিব্রেট করার জন্য ওরা খুঁজে পাচ্ছে না। আসলে জন্মদিন তো জানি আমরা একটা ডেটেই হয়, তো ওনার কীভাবে 2টো ডেটে জন্মদিন হচ্ছে আমার জানা নেই। আসলে উনি পাগল হয়ে গেছে। বন্ধুদের তো ছড়াছড়ি নেই, যার কাছে যাচ্ছে তার কাছেই একটা পার্টি, আজকে পার্টি না হলে কালকে আরেকটা পার্টি। সুকান্ত মজুমদার আবার একটা কেক কেটে পালন করবেন, তো আদেও দিলীপ ঘোষের কবে জন্মদিন সেটা আমরা বর্ধমানবাসী হিসাবে জানতে চাই, যেহেতু উনি আমাদের প্রার্থী হয়েছিলেন। দেখুন, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি অবশ্যই সেটা পালন করব। যার জন্মদিন, তিনি যদি সেই সশরীরে থেকে কোনো জন্মদিন পালন করেন, আমাদের ধরে নিতে হবে যে ওটাই ওনার জন্মদিন। দিলীপ ঘোষকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো, কারণ যিনি গরুর দুধে সোনা খোঁজে তিনি 2 বার কেন 4 বারও জন্মদিন পালন করতে পারে। আমরা তো একটাই পালন করি, কিন্তু ওনার কী করে দুটো ধরে জন্মদিন পালন হচ্ছে জানা নেই, তো ওনার ব্যাপারে যতটা কম বলা হয় ততটাই ভালো জিনিস। ওনার জন্মদিনটা ওনার মা বলতে পারবে, অরিজিনালটা কবে? দিলীপ ঘোষ এমন কোনো ব্যক্তি নয় যে তার জন্মদিন নিয়ে মানুষ ভাববে, অতএব এটা তার দলের ব্যাপার। দিলীপবাবু যা বলেন আমার তো মাথায় কিছুই ঢোকে না, ও সবই পাবলিক স্ট্যান্ড, আর এটা যে 2 বার করে করা এটা একটা পাবলিক স্ট্যান্ড ছাড়া আমার কিছু মনে হয় না। আমাদের পৃথিবীতে তো সবারই হচ্ছে 1 দিন করে জন্মদিন হয়, উনি হয়তো নিজেকে মহাপুরুষ ভেবেছেন তাই জন্য হয়তো ওনার 2টো করে জন্মদিন দিচ্ছেন। এখন আগে ওনাকে রিসার্চ করতে হবে কোন দিন ওনার জন্মদিন, উনি যেটা জানতে পারবো যেদিন ওনার অরিজিনাল জন্মদিন সেদিনই শুভদিন বলবো। 2 বার কেন, অনেক সময় দেখবেন 3 বার 4 বার করেও হচ্ছে সময় কাটাবার। আর কালকে যেটা দেখলাম শুভেন্দু অধিকারী জন্মদিন পালন করছিল, ওটা তোষণের জন্মদিন। আমরা ন্যাচারালি যেটা অফিসিয়াল বার্থডে যেটা সেটাতেই ইউজ করবো, এটা একেবারে সত্য কথা, এর বাইরে তো কিছু করা যাবে না। একমাত্র ওনার বাবা মাই বলতে পারবেন, বা বংশের কেউ যেই দিক থাকেন তিনি বলতে পারবেন। ভোটে হেরে গেছে তো ওই জন্যই মানে জন্মতন করে আবার জন্মগ্রহণ করলে তিনি জিততে পারে। কী করে যে মানুষের 2টো জন্মদিন সেটা তো আমি বলতে পারছি না, তার মনে হয় এখন ভোটের সময় হারার পর থেকে তার মানে মানসিক একটু বুদ্ধি খারাপ হয়ে গেছে, এর জন্য তার 2টো জন্মদিন সে পালন। উনি তো লোকের জন্ম নির্ধারণ করেন বা সেটা নিয়ে উনি প্রশ্ন তোলেন যে কার কীভাবে জন্ম, কোথা থেকে তার জন্ম হয়েছে, তা তিনি নিজেই তার জন্মে প্রমাণ দিতে এখন পাচ্ছেন না। 2 বার করে জন্মদিন আমরা কোনোদিন দেখিনি যে একটা মানুষের কী করে 2 বার জন্ম হয়, উনি সেটা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আসলে সেই প্রাচীন কাল থেকেই এসব জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদির অনুষ্ঠানকে রাজনৈতিক সমীকরণ তৈরির কাজে লাগানোর প্রথা সব দেশেই আছে। মোগলদের সময় তো এটা শিল্পের পর্যায়ে গিয়েছিল, তাকে সেই সময় ম্যারেজ পলিটিক্স, রিশতে কি সিয়াসতও বলা হতো, আর সেসবের জন্য এক নবাবের 4টে 6টা বিয়ে খুব স্বাভাবিক ছিল। পরবর্তীকালে জন্মদিনে মাফিয়া, ডনেরা, গডফাদারেরা ডাকতো তাদের অনুগামীদের, বছরে 4টে 5টা জন্মদিন পালন করা হতো। এখন সম্ভবত সেই নিয়ম মেনেই দিলু ঘোষ আর শুভেন্দু সন্ধি অনুষ্ঠান সারা হলো জন্মদিনের আড়ালে। দেখা যাক এই সন্ধি কতদিন টেকে। আজকে এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।